আমি পড়ালেখার পাশাপাশি এই যে শখের মুরগিওয়ালা নামে বেশি পরিচিত। দর্শকদের উদ্দেশ্যে আসলে জানাতে চাই যে এই শখের মুরগিওয়ালা নামটাই কিন্তু খুবই চমকপ্রদ। নামটা শুনলেই মনে হয় যে আসলে শখের মুরগিওয়ালা, একেবারে ক্লিয়ারলি বোঝা যায় যে এটা শখ থেকেই কিন্তু এই যে প্রজেক্ট এখন বর্তমানে রূপ নিয়েছে সেটির শুরু। এবং আমি আপন প্রথমে আগে দর্শকদেরকে দেখাতে চাই এবং আমিও দেখতে চাই যে যে সিল্কি জাতের মুরগিটা দিয়ে আপনারা শুরু করলেন সেই জাতের মুরগিটা একটু আমাদেরকে দেখাবেন। এই মুরগিটা দেখেই আমার সর্বপ্রথম ভাল লেগেছিল আর এখান থেকে আমার এই যে মুরগিওয়ালা হওয়ার পুরো ক্রেডিটটা এখান থেকে। আচ্ছা, এই সিল্কি মুরগি এটা কোন দেশের জাত অরিজিন? এটা ইউরোপিয়ান, ইউরোপিয়ান জাত। হ্যাঁ, আর এগুলোর এক জোড়ার দাম হয় কোয়ালিটির ওপর, বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন দাম, তবে জোড়া 3000 থেকে 8000 টাকার মধ্যে পাওয়া যায়। আমার আম্মুর থেকে কিছু টাকা ধার নিই বা আমি বলি যে আম্মু তুমি আমাকে কিছু টাকা ধার দাও, আমি তোমাকে পরে ফিরিয়ে দিব। তো আম্মু আমাকে সেই সময়টাতে 2000 টাকা ধার দেয়। ছয় মাস সময় লাগলো, ওই মুরগিগুলো একটু বড় হয়ে উঠলো, অ্যাডাল্ট হয়ে যাওয়ার পর ডিম বাচ্চা শুরু করে। তো ডিম দেওয়া শুরু করলে তখন আমি আবার এই বাচ্চাগুলোকে, ডিম থেকে যে বাচ্চাগুলো পাই সেখান থেকে কিছু নিজের জন্য রাখে মার্কেটে আমি বিক্রি করা শুরু করি। ওই যে বাচ্চা বিক্রির যে টাকাটা পাইলাম সেই টাকা দিয়ে আমি আবার ব্রাহ্মা জাত। তো আমি যখন ব্রাহ্মা জাতটা আনি তখন আমার আব্বুর আবার ব্রাহ্মা জাতের মুরগিটা দেখে খুব ভালো লাগে। এটা যে এইটা হলো আমার ব্রাহ্মা মুরগি, আসলে রাজকীয় যেটা বলা যায়, মানে এদের হাঁটার চলার চলাফেরার স্টাইল একদম রাজকীয় টাইপের, রাজার মতো দেখেন, এই যে পায়ে মোজা, দেখতে অনেক সুন্দর। আসো, আর এই আমার খামারের সব থেকে অ্যাগ্রেসিভ মুরগ, ও হচ্ছে খুব ঠোকর দেয়। আচ্ছা, ধারাবাহিকভাবে কোচিন, ফ্রিজেল, ফনিক্স, ইয়োকোহামা, তারপর হচ্ছে সুমাত্রা, ফাইটার, তারপর হচ্ছে বেন্তাম, তারপর হচ্ছে কাদাকনাথ, মালয়েশিয়ান শোশেরেমা, তারপর হচ্ছে আপনার বাটার ক্যাপ, ধারাবাহিকভাবে এই জাতগুলো আমি আরও আস্তে আস্তে আনা শুরু করি। আর সব থেকে মজার কথা হলো যে আমি এখানে ওই যে আম্মু আমাকে ধার দিয়েছিল ওই টাকাটা ছাড়া আর একটা টাকাও ইনভেস্ট করি। এটার মাথার উপরে হাত দিলে দেখবেন ও কিছু দেখতেছে না, কিছু করতেছে না, যেই চোখের নিচে হাত দিবেন লাভ দিয়ে উঠে। অনেকে হয়তো দেখে ভাববে হচ্ছে দেশি মুরগ, আসলে তা না, ওর লেজ ভেঙে ফেলছে। এখানে আমার এখানে আসার পরে লেজ ছিল 2.5 ফিট থেকে 3.5 ফিটের মতো লেজ ছিল ওটা। ওদের ঝুঁটিটা সুন্দর বাটারফ্লাইয়ের মতো, এই কারণে বাটার ক্যাপ। আর এটা আমার ফেভারিট একটা মোরগ, আমার অনেক ফেভারিট, দেখতে অনেক সুন্দর লাগে। হ্যাঁ, এই যে শাইনি গ্লেজ দেয়, এই জাতের মোরগগুলো আমার বেশি ভালো লাগে। অ্যারাবিয়ান বাটার ক্যাপ, অ্যারাবিয়ান একটা ফুটফুটে বাচ্চাগুলো, এগুলো আজকেই আছে মেশিনে। হ্যাঁ, এই 2-3 ঘন্টা আগে বের হয়েছে। আর তারপর এই যে ব্রাহ্মাগুলো ছোটবেলা থেকেই বোঝা যায়। আপনের কাঁধে যেই মুরগিটি বসে আছে এটি পৃথিবীর সবচেয়ে ছোট জাতের মুরগি, মোরগ। আর হাতে যে দুটো ব্রাহ্মা, আমেরিকান ব্রাহ্মা, এটি পৃথিবীর সবচেয়ে বড় জাতের মোরগ। আপনের পথ চলা যে শুরুটা হয়েছিল শখের মুরগিওয়ালার, একেবারে ওই ছোট মুরগিটির মতোই ছোট্ট পরিসরে দুটি বাচ্চা নিয়ে, এরপরে ধীরে ধীরে পরিসর বেড়েছে, এখন পথ চলা শেষ নয়। আপনের যে স্বপ্ন আছে সেটি অনেক বড়। আপনের শুভাকাঙ্ক্ষী যারা আছে, আপনের পরিবার, সাথে আমাদের দর্শক যারা রয়েছেন, তারাও নিশ্চয়ই চাইবেন আপন যে ছোট থেকে পথ চলাটা শুরু করেছে একসময় অনেক বড় পরিসরে তিনি পৌঁছাক, তার স্বপ্নটা যেন সার্থক হয়। আর সেখান থেকে আমরাও নিশ্চয়ই অনুপ্রেরণা পাবো। যারা ধৈর্য ধরে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকে ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন সময়ের।